নমস্কার বন্ধুরা পেটু বাঙালি ঘরকা তরফ থেকে সকল বন্ধুকে আমার পরিবারের সকল বন্ধুকে দশমিট দশমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থেকো আসছে বছর আবার হবে মা আবার আসছে বছর আসবে আমাদের সঙ্গে দেখা করতে আমাদের সঙ্গে সময় কাটাতে হ্যাঁ আমরা বাঙালিতে আজকের বিষয় হচ্ছে বিজয়া দশমী তো বিজয়া দশমী নিয়ে যে স্মৃতিগুলো আমার মধ্যে আছে সেইগুলো আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব খুব বেশি ভিডিওটা বড় করব না ছোটোর মধ্যেই করব এই বিজয় দশমীর দিন সকালবেলা মানে ভোরবেলায় আমার মা উঠত যাবতীয় যা কাজ করার করে আমাদের একটা কি বলবো যাত্রা ঘট পাতা হতো তো সেইটা আমি আমার শ্বশুরবাড়িতে দেখিনি কিন্তু আমার মা ওই যাত্রা ঘটটা পাততো এই বিজয়া দশমীর দিন যেরকম যেরকম ঘট পাততে যা যা লাগে তো সেই সব জিনিস দিয়েই ঘট পাতা হতো আর সেটা কিন্তু পুরো লক্ষ্মী পুজো পর্যন্ত থাকতো লক্ষ্মী পুজোর দিন সেটাকে আমরা জলে দিয়ে মানে আমার মা জলে দিয়ে দিয়ে দেওয়া হতো আর একটা ঘট পাতার সময় আর একটা জিনিস পড়তো বাড়ির যে কজন মেম্বার সে কটা পুঁটি মাছ আনা হতো সেই পুঁটি মাছকে সিঁদুর দিয়ে পুজো করা হতো আর তারপরে কিন্তু ওটা ভাজা করে প্রত্যেকজন একটা একটা করে খাওয়া হতো তো এই হচ্ছে নিয়ম ছিল তারপরে যখন ঠাকুর বরণ করতে যেত বিকেলবেলা তো বরণ ডালায় থাকতো সিঁদুর মিষ্টি পান দুধ বা জল এরকম থাকতো তো সেই নিয়ে আমরাও সঙ্গে সঙ্গে ছুটতাম মায়ের সাথে আর দেখতাম মা মোটা করে আলতা পড়েছে আর এমনিতেই আমার মা একদম বড় করে একটা সিঁদুরের টিপ পরত আর সিঁদুর মানে স্মৃতিতে সিঁদুরও দিত বেশ মোটা চওড়া করে তো আমার মায়ের রূপটা ছিল একদম মামাই রূপ মানে মায়ের মতন মারা যেরকম হয় ওই রকমই তো আমরাও সেই পেছন পেছন ল্যাস ধরতাম ধরে যেতাম সবাই বরণ করতো দেখতাম মাও বরণ করত সিঁদুর খেলা হতো সঙ্গে আসতাম আর সেই যে বরণ ডালায় থাকতো অনেক দুর্বা আর ধান মিষ্টি বাড়ি আসার পরে প্রত্যেককে আসন পেতে আমরা মানে মা বসতে দিত আমরা বসতাম মা প্রত্যেককে ওই যে বরণ ডালার ধান দুব্বা ওগুলো দিয়ে আশীর্বাদ করতো আর মিষ্টি দিত আমরা যারা ছোট মানে আমরা ছেলেমেয়েরা ছোট। আমরা মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করতাম বাবুর পায়ে হাত দিয়ে নমস্কার করতাম আর মা হচ্ছে বাবার পায়ে হাত দিয়ে নমস্কার করত। বড়রা যারা আসতো তাদেরকে আমরা প্রণাম করতাম তো এই ছিল আমাদের বিজয়া দশমী আশেপাশে যারা আছে তাদের বাড়িতেও যেতাম প্রণাম করতাম তারাও নারু দিত কেননা এই বিজয়া দশমীর দিন প্রত্যেকের বাড়িতে কিন্তু নাড়ুটা বানানো হতো এখন খুব একটা হয় না কিন্তু তখন আমরা যখন ছোট ছিলাম এই বিজয়া দশমীর দিন থেকে কিন্তু নাড়ু বানানো শুরু হয়ে যেত নাড়ু নিমকি মানে সেইগুলো কৌটোয় ভরে থাক ভরা থাকতো তারপরে যখন লোকজন আসতো প্রত্যেককে কিন্তু ওই নাড়ু নিমকি দেওয়া হতো এটা একদম কালী পুজো পর্যন্ত চলতো তো তারপরেই তো এই যে বিজয়া দশমীর পরেই তো হচ্ছে কোজাগুরি লক্ষ্মী পুজো তখন আরও বেশি পরিমাণে নাড়ু প্রত্যেকের বাড়িতে বানানো হয় সেই মিষ্টি কিন্তু থাকে একদম কালীপুজো পর্যন্তই কিন্তু এই বিজয়া দশমীটা বানানো হয় মানে তখন যা যে যার বাড়িতে যাবে কিছু না থাকলেও ওই নাড়ুটা কিন্তু থাকে প্রত্যেকের বাড়িতে আর ওই খই খইটা থাকে মানে গুড় দিয়ে পাক দিয়ে যে খই বানানো হয় খইয়ের মুরগি তো সেটা কিন্তু প্রত্যেককে দেওয়া হয় বিজয়া দশমী কিন্তু সেই পর্যন্ত পালন হয় মানে সেটা ছিল কিন্তু একটা আলাদাই অনুভূতি আলাদাই একটা মানে কি বলবো সেই স্মৃতি কিন্তু ভোলার না তবে আমার বিয়ের পরে এইসব আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে এইসব নিয়মগুলো আমি দেখিনি ওই ঘট পাতা বা এইসব তো তার জন্য খুব একটা আমার করা হয় না কিন্তু খুব ইচ্ছে করে মানে মায়ের মতন করে ওই রকম করে আমি বিজয় দশমী পালন করি আর আমার সিঁদুর খেলাও খুব একটা হয় না কেননা আমি সেইভাবে কি বলবো মানে এক নাগারে এক পাড়ায় আমার কোনোবার থাকা হয়নি আমি মানে আজ এখানে কাল ওখানে এইভাবেই আমি চলেছি বলে খুব একটা যে পাড়া পাড়া মানে হ্যাঁ আমি লিলুয়াতে যেখানে সেখানে অনেক বছর আছি কিন্তু ওখানে আমার বেশিরভাগই হচ্ছে অবাঙালি তো অবাঙালি যেহেতু পরিবেশ সেহেতু ওখানে কিন্তু সিঁদুর খেলাটা সেইভাবে হয় না তো তার জন্য আমার ওখানেও হয়নি সিঁদুর খেলা তো আর এইবার আবার এখানে এবার এখানে যেহেতু আমি কাউকে চিনি না তার জন্য আমার সিঁদুর খেলাটা এইবারও হয়তো হবে না তো ভীষণ মিস করি ভীষণ মিস করি এই সিঁদুর খেলা বিজয় দশমীর ওরকম আসন পেতে বসা মাথায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ তো এইগুলো বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা তারপরে সমবয়সীরা দেখতাম কোলাকুলি করত। বাবার বন্ধুরা সব আসতো কোলাকুলি করতো বাবাও যেত তাদের বাড়ি সেই কোলাকুলি হতো সে এক দারুণ ব্যাপার ছিল বিজয়া দশমীর সে মানে চিরকাল সেই জিনিসটা মনে থাকবে আমাদের ছেলেমেয়েরা তো সেগুলো পায়ও আর পাবেও না মানে একটা কি বলবো এই বিজয়া দশমী হচ্ছে একটা বন্ধন একটা আত্মিক একটা মানে অন্তরের একটা বন্ধন এই বিজয়া দশমী এই টাইমে মানে শত্রু শত্রুর শত্রুকেও ভুলে গিয়ে বন্ধু বন্ধুতে পরিণত হতে মানে হওয়ার যে বন্ধন সেটা হচ্ছে এই বিজয় দশমী সবাই সবার শত্রুতা ভুলে গিয়ে সবাই একদম মানে এক হয়ে যাওয়াটাই হচ্ছে বিজয় দশমী তো মা সবাইকে এটাই বলে যায় মানে এই বিজয়া দশমীর মাধ্যমে যে সবাই সবার অভিমান ছাড়ো সবাই সবার যে ভেতরে রাগ আছে অভিমান আছে সেগুলো ছেড়ে দাও সবাই এক হয়ে যাও আবার তো এটাই হচ্ছে বিদয় বিজয়া দশমীর অর্থ তো এই হলো খুব ছোট্ট করে ভিডিওটা করলাম যেমন পারলাম করলাম জানি না কী পেরেছি কতটা বলতে পেরেছি তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থেকো শুভ হয়ে যায়